দাদা বইছি বলতে আমরা এখানে স্যারের কাছে একটা চিঠি লিখছিলাম। কোন স্যারের কাছে? আমরা যে স্যারের কাছে কাজ করি, প্রণয় গোস্বামী, ওনার কাছে চিঠি লিখছি। উনি কইছিল যে চিঠিটা দেখবো, দেখার বিষয় বলতে উনি চিঠিটা ফরওয়ার্ড করবো দিল্লিতে, যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম উনি সেটা নিয়ে আলোচনা করছেন না করছে সেটা আমরা জানি না। উনি কইছে যে ফরওয়ার্ড করে দিছে। বিষয়টা কি আসলো? বিষয়টা ছিল আমরা নতুন করে মনে করেন যে মাল আমরা লোডিং আনলোডিং করে সেই বিষয়ে মানে আমরা রেট বাড়ানোর জন্য আর কি। তো উনি কইছে বাড়াচ্ছি কয়া 2019 সালে এভাবে টেন্ডার পাই এমনি কাটিয়ে লেছে, কিন্তু এবার 23 টেন্ডার পাইছে আরেকটা কি জিনিস পাইছে না পাইছে, টেন্ডার পাইছে আরেকটা জিনিস কি পাইব বলে পাইলে পরে আমরা লোকের রেট লেবইব। তো উনি রেট লেবই তাছ না, আরো এক মাস সময় নিয়েছে, এর আগে সময় নিয়েছে, সময় নিয়ে জানুয়ারি তে আজকে জুলাই শেষ, জুলাই শেষ জানুয়ারি তেমন শুরু আছে কইছে ইয়ে করব, জুলাই আজকে শেষ হয়ে গেছে। 2016 এটা ঠিক আছে, 2016 তে একবার টেন্ডার পাইছে, ওই সময় একটু রেট বাড়াইছিল, তারপর আর কোনো বাড়াইছে না। 19 টেন্ডার পাই উনি রেট বাড়াইছে না, মুখে একটা 10% আমরা বাড়িয়ে দিয়েছি মুখে যেটা, আর এমনিতে কোনো টেন্ডার পাই ইয়ে করছে না, কইছে পাই সেটা আমরা বাড়াই দেবো। কিন্তু উনি টেন্ডার পাই আরেকটা দিন কি পাইছে না কইছে আমরা বাড়াইতে পারবো না, আরও এক মাস সময় চাইতে, কিন্তু আমরা সেই সময় যাইতে চাই। বর্তমানে আপনার রেট কীটা? রেট খুবই কম, যেমন সিমেন্ট আমরা যেটা পাই 2.20 টাকা ওইটা পাই, সিমেন্ট এক পার ব্যাগে, আর যে একটা কার্টুনে পাই 1.90 টাকা, এটা 10% বাড়ানোর পর 2.09 টাকা, আর সিমেন্টটা যেমন একটু বাড়ছে এরকম আর কি। আমরা সব কিছুতে আমরা রেট বাড়ানোর একটা দাবি। আপনারা কতটুকু বাড়ানোর লাগে দাবি জানিয়েছেন? এটা উনি এটা ট্যারিফের উপর, এটা স্যার একটা ইয়াবের শিডিউল বাইরে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা ইয়াবের ওইটার ইস্যুতে ইস্যু করে ওরা টাকা দেয় স্যার। আপনার কতজন শ্রমিক আছেন? আমরা এখন বর্তমানে আগে ছিলাম 85 জন, এখন বর্তমানে লোক কম, তখন এরকম যেটা 46 জন আছে বর্তমানে। 46 জন আপনার কাজটা কিটা? কাজটা বাংলাদেশে যত জিনিস আসবে এটা লোডিং আনলোডিং পুরাটাই আমাদের উপর দায়িত্ব থাকে। কোন জায়গাতে করেন? আমরা এই ভিতরে আছি, ভিতরে